শুভকে নিয়ে গর্বিত শাকিব খান বিমানবন্দরে হতবাক শুভ। হ্যালো ভিউয়ার্স, তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভারতের বেনারসে আগামী 27 অক্টোবর দরদ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যাচ্ছিলেন শাকিব খান। একই দিনে ভারতে মুজিফ একটি জাতির রূপকার মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে দেশটিতে যাচ্ছেন আরফিন শুভ। দুই নায়কের যাত্রা একদিনে হওয়ায় আজ সকালে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে উভয়ের সঙ্গে দেখা হয়। দুই নায়ক একই এয়ারলাইন্সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে প্রয়োজনীয় কাজকর্ম শেষে জনপ্রিয় দুই নায়কের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাতের সেই ছবি নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শাকিব খান লিখেছেন, দরদ সিনেমার শুটিং এ যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরফিন শুভের সঙ্গে। তার গন্তব্য মুজিফ, একটি জাতির রূপকার সিনেমা ভারতে মুক্তি। আমি সত্যি তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ, অনেক অনেক শুভকামনা। হ্যালো ভিউয়ার্স, শাকিব খানের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।